কি জাদু করিয়া মন নীলা হরিয়া, আমায় কি জাদু করিয়া মন নীলা হরিয়া, একাই আমার ঘরে থাকা দায় সোনা বন্ধুরি, কি জাদু করিলা রে আমার, একাই আমার ঘরে থাকা দায় প্রাণ বন্ধুরি, কি জাদু করিলা রে আমার, প্রাণ বন্ধুরে মোহাম্মদ হানিফে ঘুরে আম্বাজ শহরের পরে, একা একা ঘুরা ফিরাতা বিবি হনুফা ডাকিয়া বলছে মোহাম্মদ হানিফের তরে, কেমন ছেলে হলি তুই আমার, তোমার বাবায় পালোয়ানে আমি পালোয়ান ঘরে, সেই ঘরেতে জন্ম হয় তোমার, প্রাণ বন্ধুরে কি জাদু করিলি তুই আমার, সাত দিন লড়ে তবু জের করে নাই আমায়, আচম্বিতে হাওয়া এসে মাথার কাপড় নিল তুলে, তখন ধরল সে আমায়, আহা ভৈরাছে চুলেরই মুঠে পাশাই আছে তখন মরে, ধৈরাছে চুলেরই মুঠে পাশরাই আছে তখন মরে, ইহা সারা আমায় পারে না প্রাণ বন্ধুজি, কি জাদু করিলি তুই আমার, প্রাণ বন্ধু রে পুরুষ হইয়াছ ভবে, পালোয়ানরা রইয়াছে কোথায়, ধরলি না তুই একদিন কারে আনলি না জুড়ে ধরিয়ে, কেমন ছেলে হইয়াছ আমার, এই কথা হানিব শুনে চৌকের পানি হানিব সারে, কেমন ধিক্কার দিল মায় আমার, আমি আর থাকবো না ঘরে বসে যাব চলে আম্বা ছেড়ে, আর থাকবো না ঘরে বসে যাব চলে আম্বা ছেড়ে, বীর পালোয়ান তুই আছে কোথায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার, সাথে বীর পালোয়ান আছে রে কোথায়, আনবো আমি তারে ধরে দেখাইব মায়ের রে, নইলে হানিব বলিস না আমায়, হযরত আলী পিতা বলে নাম দিব না এই জগতে,
কালী পিতা বলে নাম দিব না এই জগতে, এই মুখ আমি দেখাব না আর জানব কি জাদু করিলি তুই আমার। হেসে হেসে বলে তারে কিবা কথা বললো হানিফ, দুঃখে প্রাণ যায়। আরে হানিফ, আম্বা চরে ঘুরা ফেরা করো, আম্বা ছেড়ে মদিনায় যাও, এই তো তোমার খেলা আর এই তোমার বাহাদুরি। কিন্তু হানিফ, আজ পর্যন্ত পালোয়ান বলে কাকে আর যুদ্ধক বলা হয় কাকে তাও তো তুমি জানো না। আরে অস্ত্রই ধরার শিখো নাই মিয়া, আবার বীর পালোয়ান খোঁজো তুমি? এমন এক পালোয়ান রয়ে গেছে পৃথিবীর বুকে, তাকে তুমি দেখো নাই, চিনো না, তার নাম অবধই শোনো নাই, আবার তুমি পালোয়ান খুঁজো? আরে আর চেহারা দেখলেই তুমি আর তোমার ঢুকে ঢুকে পানি খাইতে হবে। আর কত বাঘের বাচ্চা, আহা হা, এমনি তো বারুজ ভরা সর্বাঙ্গে, ওম মোরের তীক্ষ্ণ কথা শুই না। হারি বেটা, তুই বলিস কি, কোথায় সেই বীর পালোয়ান, কে একটু বল দিকি একবার। বলে হ্যাঁ আছে বীর পালোয়ান, চলোই আম্বা ছেড়ে, বিবি জয়গুণ নামে সে বাদশাই করতেছে জুড়ে, আর তোমার মতো এরকম কত বীর পালোয়ান রে, হরিণের আর ঘোড়ার ঘাস কাটাইতেছে, তুমি তো একজন মামুলি। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে জানিস তুই, আমি আল্লাহ রসুলকে স্মরণ করে বলছি বেটা, আমার এই পবিত্র মুখে আমি শপথ করলাম, শক্তিশালী এই আওরতকে ধইরা মুসলমান তো করব, এমন কি আমি তাকে নিজের আপন কইরা এই আম্বাদ শহরে আনব, আর নচেত আমার এই মুখ পুনরায় আম্বাদ শহরে এবং মদিনায় আর দেখাব না। ঠিক বলা হয়, ঠিক, চল। এই তো হানিফ গুসায় জলে, আমার দুল দুল ঘোড়া দাও সাজাইয়ে, হাতিয়ার অস্ত্র নিয়া যায়, লোহার গুর্জু নীল কাঁদে হানিফ, তখন আল্লাহ বলে লোহার গুর্জু নীল কাঁদে হানিফ, তখন আল্লাহ বলে শক্তি আল্লাহ দিও ছেড়ে চলে যায়। জয়গুণের দেশে যখন যাইয়া জয়গুণের দেশে দোল দোল ঘোড়া কুদাইতেছে, দৌড়ায় ঘোড়া তখন জাগায়, ঘোড়ার পায়ের ধুলি ওরে আহা জয়গুণে তা দেখতে পারে। ঘোড়ার পায়ের ধুলি উড়ে জয়গুণে তা দেখতে পারে, সেহেলি গো ডাকতেছে তথায় প্রাণ বন্ধু, সেহেলিগণ সবাই ডাকে সবাই, যে বীর পালোয়ান আসলো কোন জনায়, সেহেলিরা যাইয়া দেখে এমন মর্দ পালোয়ানে, স্পষ্ট রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন সুরমেলা রেডিও শৈলবালা। তার রূপ দেখিলে মন ঘুরে যায়, সেহেলিগণ যাইয়া বলে জয়গুণের ইনি কটেতে, এমন এক সেহেলিগণ যাইয়া বলে জয়গুণের ইনি কটেতে,
এমন সে দেখিবারে পায় প্রাণ। জয়গুণ সরি একটা নিল হাতে, আঘাত কিছু করিব তার গায়, ঘোড়াতে চড়িয়া যায় হানি পেতা দেখতে পায়, এই কাহানি বলছে হায় রে হায়, ওমর বলছে হানিফ যাই কিছু করছো তকা বুড়িয়া কাকা নীরবে কেউ শোনে না, খালি ময়দানে ওই যে আসতেছে এখন বিবি জয় গুনে, তার সাথে কিন্তু মোকাবেলা হইও, মর ভাই মর তুমি মরো কিন্তু আমি অনেক দূরে গিয়া ফালায় থাকবো, আমার কথা কলম কইও না। ফুলারে বেটা ওমর, তুই এই সমস্ত ধিক্কার গুলি আমাকে দিতেছ আর কি একটা সাধারণ আওরত, তার সাথে আমি লড়াই করব, এতে আবার ধিক্কার দেশটি আমাকে, বেশ যাও তুমি চলে যাও। জয়গনে আসিয়া যখন হানিপের মুখের পানে চায়, বলে কে বা তুমি আসলা রে মর্দ, পরিচয় দাও না আমায়, আমি বলছে চিন না তুমি বেহাইয়া আওরত, এই যুবতী নারী হইয়া তোর ঘোড়ায় কেন ভর, ছি 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 ঘোড়ায় কুদাইতে তোমার লজ্জা হয় না চোখে, জয়গনে তার কথা শুনে আর সহ্য তখনই, বারে বাহ আমি যে মেয়ে তুমি কি করে প্রমাণ করলা আমি মেয়ে, আমাকে আজ পর্যন্ত তো কোনো পুরুষ বলতে পারলো না আমি মেয়ে, সবাই তারা পুরুষ মনে করে। হানিফ কয় জয় গনে রে জানোস না তুই মরে, আহা আমরা পুরুষ এই জগতে কে বা পারে মোদের সাথে, মেয়েরা যদি সিবাই লেবাস পইরা ঘোড়ায় ছোয়ার হয় তাহলে তাদের বাম কুচ হেলানো থাকে। আহ যখন কথা বললো হানিফ জয়গনের গা যেন জইলা উঠলা গুনে, হেরি এত বড় কথা, মেয়েরা সিবাই লেবাস পড়া ঘোড়ায় ছোয়ার হলে তাদের বাম কুচ হেলানো থাকে, এটা কথা এমনও জ্বলন জ্বলল। জগন বলছে বেশ তাহলে তুমি সামলাও, এক্ষণে মেরে দিচ্ছি, আগে তুমি পরিচয় দাও, তোমার পরিচয় চাই। হানি বলছে বেহাইয়া আওরত কি বলবো তোমাকে, নীলজ্জা আওরত তুমি যুবতী এই জগতে, আম্বা শহরে বাড়ি আম্বা যে মোর ঘর, আগো নামে পিতা হজরত আলী বলতেছি খবর, মাতা হইল হনুফা বিবি বলতেছি তোমারে, তারিগরের ছেলে আমি মোহাম্মদ হানিফে, রাসুল আল্লাহর নাতি আমি ইমাম দুইয়ের ভাই, এই বলিয়া হানিফ যখন পরিচয় জানায়, জয়গনে কয় বেশ পরিচয় দিস তুমি মোরে, এই নামের ভঙ্গি শুই না জয়গন ভয় করে না কারে, আরে কত শক্তি আছে গায় দেখতে চায় সে এই বেলায়, হিম্মত আছে গায় জয়গনে তাই দেখতে চায়, এছা জুড়ে মারিল তার গায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার, thank you.
হাজুরে থাপর মারে জয় গনে হালিপার গালে থাপরের চোটে হানি বেহুশ হইয়া যায় চোখে অন্ধকার দেখে ঘোড়ার জিন সে দিল ছেড়ে চোখে অন্ধকার দেখে ঘোড়ার জিন সে দিল ছেড়ে ঘোড়া ছেড়ে জমিত পইরা যায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার নামের ভঙ্গি শুনাইলা আমার হযরত আলীর ছেলে বলে পরিচয় সে দিল মোরে এক থাপরে জাহান্নামে যায় আমি মনের মতো পাই না খুঁজে এমন পালোয়ান কে রে মনের মতো পাই না খুঁজে এমন পালোয়ান কে রে কে বাজে ধরিতে পারে আমায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার জয় গনে হেসে হেসে নিজ মহলে যায় যায় কই সেহেলি হারি সেহেলিরা এমন বীর পালোয়ান তোরা দেখা ভয় করছস যাকে একটাই থাপুর দিছি মাত্র তারই গালে এই থাপুরের চোটে পালোয়ান বেহুশ হয়ে পড়ে গেছে ঘোড়ার গদিছে সেটা কি পালোয়ান হলো এটা একটা পালোয়ানি হলো মাত্রই না আমার শরীরটা গরম হয়েছিল কিন্তু কই আমি তো আর আঘাত করতে পারলাম না এই আঘাত করার মতো সুযোগটাও সে আমাকে দিল না ছি 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 এটা একটা পালোয়ান হলো আবার বলে কি তোরা শুনছস বলে কি যে নামের ভঙ্গিগত হযরত আলী করমুল্লার ছেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান হোসেনের ভাই বিবি হনুবার ছেলে তার নাম বলে মোহাম্মদ হানিফ শুনিস তোরা সেহেলিরাও তার কথা শুনে হাসে আর ও মরে গেছিল যে সঙ্গের সাথী হইয়া ও মরে নাই বিপদ দেখিয়া ইমুন দৌড় মারছে না দৌড়ায় একদম পাহাড়ের আড়ালে যায় স্থায়ী পারিস হানিপ্রে ফালাই দিয়া যখন যখন চলে যায় তখন উম্মর ধীরে ধীরে চলে গেছে হানিপের নিকটে যায়া শীতানে বৈশা ডাকতেছে হানিফ মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ যখন হানিফের কর্ণে ডাকের আওয়াজ শুনতে পায় হানিফ তখন সে নয়ন খুলা চায় চায়া হানিফ বলছে হায়রে হায় এ কি কে তুমি কে তুমি ও মোর বলে হ্যাঁ আমি তো সে উমর কি ব্যাপার আমি কোথায় বলে তুমি তো খালি মাঠে পড়ে রয়েছ হানিফ একটু ওঠো না ভাই হারি আমি মাঠে হ্যাঁ এ হানিফ চেতন হলো যখন তার ব্যহুশিকাইটা গেল চেতন পায় হানিফ চতুর্দিক চায় তখন সে পূর্বের কথা স্মরণ হইয়া যায় ওমর সে কোথায় এই বেহায়া নাদান কমিন আওরত সে কোথায় সে বেদিন বলে হানিফ তুমি আর জৈলা পুইরা উঠো না চলো তোমাকে নিয়ে একটু পাহাড়ের আড়ে যাই একটু শান্ত হও না ভাই হানিফ বলছে হ্যাঁ তাই করো তুমি
আমাকে একটু সুস্থ হইতে দাও ভাই। সে কোথায়? কবে সে আছে তার জায়গা মতে। আবার লড়বানি কি তার সাথে? আবার লড়তে মন চায় তোমার? বলে হ্যাঁ নিশ্চয় আমি লড়বো, আল্লাহ চায় তো। আমি তার সাথে লড়াই না করে যাইতেছি, হঠাৎ করে সে আমাকে মেরে দিল। আমি তো কোনোদিন জানি না ওমর, এইটা তো লড়াইয়ের নীতি না, এই রীতিনীতি আমরা কোনোদিন জানি না। হঠাৎ করে সে আমাকে মেরে দিছে। বেশ তুমি আমাকে একটু সুস্থ করো ভাই। বলো আচ্ছা তিন রাত তিন দিন যখন গত হইয়া যায়, হানিফের নিদান দেখি আরে কান্দে হানিফের ও মা গো আমার দয়াল মা গো, বিদেশেতে বিগে রামে যদি কারো ছেলে মারা যায়, প্রতিবাসী না জানিতে আগেই জানে মা। একই মাত্র হানিফরে তার অঞ্চলের নিধি, আরে ধিক্কার শুই না হানিফ তখন চলে যায় যখনই। সেদিন হতে কান্দে বিবি হুনু পায় ঘরে, আরো বেহুশ হই আর ওইছে পইরারে পালোয়ান হানিফে। হুনু পা কান্দে যাহারে আমার মন যেন কেমন করে, হুনু পা কান্দে যাহারে আমার মন যেন কেমন করে। কোথায় রইল আমার হানিফায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। বাচ্চার কথা মনে পইরা যায়, আমার জানি কেমন লাগে হানি বুঝি ধরা পড়ছে, কে যেন ধইরা নিয়েছে বাচ্চার। অল্প বয়সে গেছে চলে কোন পালোয়ান ধরলো তারে, অল্প বয়সে গেছে চলে কোন পালোয়ানে ধরলো তারে, কত জানি কান্দে মোর বাঁচায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। স্বামীর অনুমতি ছেড়ে যাব আমি কোথা চলে, আমি কোথা যাইতে পারি আর, যাব আমি স্বামীর কাছে যাইয়া বলি তার চরণে। যে বলি তার চরণে হানি পামর রইয়াছে কোথায় প্রাণ বন্ধু, কি জাদু করে
হায়দ্রাবাদ শহর ছেড়ে যাই, মদিনাতে চলে যাই, সালাম দিল হযরত আলীর পায়। স্বামী, একটা মাত্র ছেলে আমার মোহাম্মদ হানিফ, একে একে এগারো জন ছেলে ছিল, সবই আমার মারা গেল, আর একই মাত্র হানিফ আমার বেঁচে রয়েছে, আল্লাহ পাক বাঁচায় আছে যাকে। এ হানিফকে বুকে নিয়ে, এ হানিফের মুখ দেখে আমি স্বামী রয়েছি পৃথিবীতে বেঁচে, তাছাড়া বাঁচবার মতো কোনো উপায় ছিল না। স্বামী গো, আজকে হানিফ আমার ঘর ছেড়ে চলে যায়, আমার পুরো আমবাদ শহরেই অন্ধকার হয়ে যায়, সে আলো তো আমি আর চোখে দেখি না। স্বামী, আমি তো তোমার ঘরানি, তোমার স্ত্রী, কাজে আমি তোমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারি না, আমার দেহ প্রাণ আর যে ভালো লাগতেছে না, নিশ্চয় আমার হানিফ কোনো বিপদে পড়েছে, কোথাও জানি সে চলে গেছে, তুমি একটু যায় দাও না, আমার হানিফকে একটু খুঁজে যায় নে। হযরত আলী করমুল্লাহ বলে, কেন, সে কি এরকম মনে দুঃখ নিয়ে কোথা চলে গেছে, কি হয়েছে তার? বলে, স্বামী, আমি একটু মাত্র একটা ধিক্কার দিয়ে কথা বলছিলাম যে তোমার বাবা পালোয়ান, আমিও পালোয়ান, সেই ঘরে জন্ম, তুমি একমাত্র হানিফ সোনার চান আমার, কি তুমি পালোয়ান হইলা, এ পর্যন্ত এত বড় বড় হয়েছ, কোনো একটা বীর পালোয়ান তুমি ঘরে আইনে আমাকে দেখাইলা না, যেই পালোয়ানকে আমি ধৈর্য নিয়ে আসছি, কি করে তোমার বাবার নাম তুমি রাখবা পৃথিবীর বুকে, বরং আমার নাম রাখবা? এই ধিক্কার শুনে সেদিন ওতে ছেলে আমার উদাও হয়ে গেছে। হযরত আলী করমুল্লাহ বলছে, বেশ ভালো করছো তাহলে, তুমি মোহাম্মদ হানিফ আমার ছেলে, তার শক্তি আছে কি না, আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছে কি না, তা তো আমি জানি, আলবত জানি, কিন্তু তুমি কি করে এত বড় ধিক্কার দিয়েছো তাকে? সেই ধিক্কারের বিনিময় হানিফ উদাও হয়ে গেছে, ছেলে তোমার মুরুখ, চাই বাঁচুক, কিন্তু আমার দ্বারা অসম্ভব, আমি কোথাও যেতে পারবো না তোমার ছেলে সন্তান, তুমি যেরকম ধিক্কার দিয়েছ ওইরকম তুমি যায় ডুইরা তাকে আনো। আর কি করা, স্বামীর সাথে আর কোনো কথা চলে না। মাইজানে ছেলে হৃদয়া অন্য তো আর বুঝে না, কান্দিতেছে বিবি হনুফার, আবে কাঁদতে কাঁদতে ঘরে যায়, হানিফ আমার কোথায় যায়? কাঁদতে কাঁদতে ঘরে যায় বলে হানিফ আমার কোথায় যায়? এখন আমি করি কি উপায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার? আমার ছেলে আছে, ছেলে রইল কোন জায়গায়, যুদ্ধের লেবাস পরে গায়, অস্ত্র বিবি নিল হাতে, ঘোড়ায় ছোয়ার হইল তথা, একসা জুড়ে ঘোড়া ছাড়ে আম্বাদ শহর গেল ছেড়ে, ছাজরে ঘোড়া ছাড়ে আম্বাদ শহর গেল ছেড়ে, জয় গণের দেশে চলে যায় প্রাণ বন্ধু, জয় গণে দেখিতে পাইয়া বলছে হায় রে হায়, আবার যেন বীর পালোয়ান কে ভাই আইসা যায়, সেহেলিগঞ্জ যাও না চলে দেখায় আসো তারে, চল্লিশ জন সেহেলিগঞ্জ চইলা যায় ময়দানে, ময়দানেতে যাইয়া তারা দেখি বারে পায়, জবরদস্ত বীর পালোয়ান বলছে হায় রে হায়, সেহেলিরা দৌড়াইয়া জয় গুণেরে বলে, এইবার বুঝি আসছে চইলা হযরত আলী নিজে, জয় গুণের তার নাম শুনিয়া সুখী হইয়া যায়, সেহেলি
বহুদিনের আশা ছিল গো, আমার লড়তে মনে চায়। জীবন ভরাই শুনতে পারলাম যে হযরত আলী, হযরত আলী একশের শক্তি আল্লাহ তাকে দিয়েছে, তার নাম শেরে খোদা। কিন্তু তার সাথে আমি একদিন একটু লড়াই করলাম না, আর কিরম তার শক্তি তাও আমি দেখলাম না। আজ যদি সে হযরত আলী করিমুল্লাহ এসে থাকে, তাহলে একটু লড়বো আমি বাহুবরে এই যুদ্ধের ময়দানে। ছেহেলিগণ, জলদি করে আমার ঘোড়া সাজাই দে। আজকে অস্ত্র নিল হাতে, আরে ঘোড়াতে ছোয়ার হইয়া আসে আনন্দেতে। হুনুফা ঘুরিতেছে ঘোড়াতে চড়িয়া, জয়গণে আসিয়া তখন করল মোকাবেলা। কে কে তুমি বীর পালোয়ান, পরিচয়টা চাই। হুনুফা তার কথা শুনে মুখের পানে চায়, যে বলে ছি 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 ছি, এই জুয়ানি, এই জুয়ান বয়সে তুমি ঘোড়ায় ছোয়ার হইয়া আর ছিবার ভেষ ধরিয়া এমনি ঘুরা বেড়া ওই যুদ্ধের ময়দানে? ও বুঝতে পারছি, তাহলে তুমি একটা দামাত খোঁজ, তাই না? আহ, জয়গুণ যখন তার এই কথা শুনল, বারুজের ঘরে যেমন আগুন জ্বলা উঠল। আরে, এর আগেও একবার বলল একজনে, আমি মেয়ে হইয়া ঘোড়ায় ছোয়ার হয়েছি, আমার বাম কুশ হেলানো। আবার এখন সে বীর পালোয়ান আইসা বলতেছে, আমি মেয়ে হইয়া এই জুয়ানি হইয়া ঘোড়ায় ছোয়ার হইয়া আজ দামাত খুঁজি এই যুদ্ধের ময়দানে। কি ব্যাপার, তারা কে? জয় গলে কয় কি পরিচয় আমি শুনতে চাই, নইলে এক চাপুটে জমের দুয়ার তোমায় দেখাইতে চাই। কথা শুইনা হুনুফা বলছে, হায় রে হায়, এখন আমার বৃদ্ধ বয়স, করি কি উপায়। পূর্বের কথা মনে পড়ে, হযরত আলী শেরে খোদা, হায় আল্লাহ, একশের শক্তি যারে আল্লাহ দিয়াছি লাগায়, সাত রাত্র সাত দিন লড়লো সে ব্যক্তি আমার, তবুও তো পারে নাই সে জের করতে আমারে। আজকে সাধারণ একটা মেয়ে আইসা কেমন পটখান দিয়া বলে, আমি কি আর সইতে পারি এত বড় কথা, এই কথা শুনা লাগলো আমার কলিজাতে ব্যথা। কি করব, আমার এখন বৃদ্ধ বয়স, কি করিতে পারি, যা আসছে যখন ময়দানেতে তবু একটু লড়ি। হুনুফা কয় ওরে আওরত লজ্জা নাই তোর চোখে, এত বড় কথা তুমি বললা কোন বা মুখে, কথা শুইনা ও তো জয়গুণ জইলা পুইরা ওঠে, এছা জোরে মাইরা দিল রে সে হুনুফারি মাথে। আহা, এছা জোরে মারে জয়গুণ হুনুফারি মাথে, ও ভাই মারার চোটে হুনুফারও মাথা গেল ফেটে। হঠাৎ করে মাইরা দিল হুনুফার মাথা ফেটে যায়, দুই চোখে অন্ধকার দেখা পড়ল হুনুফা। ঘোড়ার জিম ছাড়িয়া হুনুফা জমিনেতে পড়ে, জয়গুণে কয় এই কি ব্যাপার যারে মারি ধরে, একটার বেশি দুইটাকে হল না এই জায়গায়, এইবার অত মারার সাথে সেও পইরা যায়। বলে এই কি হলো জালা, দেহ কলাম কালা, এ কি হলো জালা আমার দেহ কলাম কালা, সোনা রঙ চইলা পুইরা যায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। হাসিতে হাসিতে চলে
ধনু পায় রহিল পরে আহা পাহাড়ে তে মর্দ হানি ফায় যখন হনু পার হইছে পরে ঘোড়া বেড়ায় ময়দানেতে চমকে উঠে পালোয়ান হানি পায় হানি বলে উমর উমর রে প্রাণটা কেন যেন আমার শিহরিয়া উঠল রে উমর উমর আমার রক্ত গুলা কেন যেন এমন ভাবে হিটে আসলো উমর মনে হয় যেন এখানে আমার মা আসছে রে ওমর আমাকে একটু দেখাইতে পারিস বলো হানিফ তুমি তো সুস্থ না অসুস্থ অবস্থায় কি করে তুমি দেখতে চাও তাকে বলো আরে হানি ওমর এখন আমি সুস্থ হইনি এটা কি কথা বলিস আচ্ছা প্রাণটা যেন কিরকম লাগছে আমার তুই আমাকে নিয়ে একটু চল আমি আবার ফির যাব পুনরায় ময়দানে দেখব আহা হা রক্তের বাঁধন তো মায়ের রক্ত আছে গায়ে ওই রক্তটাই না আজকে গরম হয়ে যায় পাহাড় ছেড়ে আসলো চলে হানিফ দেখে চাইরা খালি একটা ঘোড়া দৌড়ায় রে ওই ময়দানে হেঁটে যাই লাশ একটা রইছে পরে ময়দান ওই উপরে হানি বলছে ওরে উমর দেখছ নি নয়নে কে বা যেন পড়ে আছে কেমন জানি লাগে নিশ্চয় আমার মায় বুঝি আসছে মোর তালাশে চল আরে দেখতে হবে এখন যে ও তো হানিফ চইলা যায় ময়দানেতে যাই আরে হানিফ দেখি বারে পা ধীরে ধীরে নিকটেতে যখন চইলা যায় যাইয়া দেখে পইরা রইছে বিবি হনুফা মায়ের মুখ দেখিয়া হানি এমন চিৎকার মারে চিৎকার মারে রে হানিফ মামা বলি বুকেতে জড়িয়া পইরা মুখে মুখ রাখি চায়া দেখে মায়ের মাথা গিয়াছে ফাটিয়ে ওমর আমার মাথার পাগড়ি দিয়া মায়ের মাথা দে বাঁধিয়ে ওমর আমার মাকে একটু নিয়া যাতে পাহাড়ের উপরে আমি আর যাবো না ফিরে কোথায় রে আমি দেখবো জয়গুণে রে জয়গুণ এমন কর্ম তুমি করো মারো হঠাৎ করে আমার মায়ের উপর আঘাত করছো আমি থাকতে বেঁচে আমি এইবারও দেখবো তোরে কেমন ধরম রে দেখবো তোরে কেমন ধরো মোরে যদি দয়া করে বিধাতা প্রাণ বন্ধু ঢালে মায়ের মাথা বেঁধে দিয়া দায় হানিফে ঘোড়ায় চড়িয়ে আজ আল্লাহ রসুল ডাকে মুখে দয়া আল্লাহ কর গো আমার সাধারণ এক আওরত হয়ে
এমন কর্ম সে করতেছে, এই দুঃখ সহায় আমার দায়। আল্লাহ হযরত আলীর ছেলে হয়ে কলঙ্ক যদি হয় ভবে, এই মুকামি দেখাবো কোথায়? এই সাধ্য দাও আমারে ধৈরা নিতে জয় গুণেরে। এই শক্তি দাও আমাকে ধরে নিতে জয় গুণেরে। এই অধিরাত দাও না আমায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। ঘোড়াতে চলার হইয়ে হানিফ হায়দরি হাক ছাড়ে মুখে, হাকের আওয়াজ জয়গুণ শুনতে পায় সেহেলিরা। আজকে যে আওয়াজ আসলো আমার কানে, মনে হয় যে কানের তালাই ফাইটা যায়। নিশ্চয় যে আসছে আজকে হযরত আলী করমুল্লা, তার সাথে একটু লড়াই করবো আজকে ময়দানে, যে আমার মনের আশা মিটে যায়। বেশ, সিবাই পোশাক পরে সে হাতিয়ার অস্ত্র নেয় হাতে, ঘোড়াতে চড়ে বিবি যুদ্ধের ময়দানে সে যায়। যে যখন মোকাবেলা হয়ে যায় পুনরায় চায় দেখে সেই মর্দ হানিফা। হানিফকে দেইকা জয় গুণ অট্ট হাসি দিয়া বলছে, হানিফ তোমার মান লজ্জা বলতে নাই, এই মেয়ের হাতে থাপড় খায়া তিন রাত্র তিন দিন রইলা বেহুশ হয়ে পড়া, আবার পুনরায় আসছো তুমি লড়াই করবার লাগে? ছি 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 ছি, তোমার কি আর লজ্জা হয় না? হানিফ বলছে, জয়গুণ তোমার মতো নাদান বেহায়া বেপরোয়া এরকম আওরত পৃথিবীর বুকে কেউ না। হঠাৎ হঠাৎ করে একজনকে মারতে পারো, এইটা যুদ্ধের নীতি না, এইটা পালোয়ানের নীতি না। আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পর্যন্ত, চোদ্দ খানদান পর্যন্ত আমরা এই যুদ্ধের রীতিনীতি জানি না। এটা হাতিয়ার ভেঙে যায় আমরা হাতিয়ার হাতে দিই, লও পুনরায় মারো, আমরা জানি এইটা বাপ দাদা তালই হইতে। নাদান কমিল বেইমান বেদিন বেপরো, আমি বেপরো আওরত, তোমার চোখে লজ্জা নাই, হঠাৎ করে তুমি মারতে পারো। আজকে পুনরায় আসছি আল্লাহর রহমত নিয়ে, এইবার চুলের মুঠির ধরে নিয়ে যাবো তোমাকে আমি আম্মাদ শহরে। রাজি সেই ইচ্ছায় যাবা তুমি, না এবার জবরদস্তি ধরবো। জয়গুণ বলছে, বা 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 কত সুন্দর কথা, আমি তো এরকমই একটা পুরুষ চাইতেছি, যে আমার চুলের মুঠি ধরে কেউ নিয়ে যাও, আমাকে পাই না আমি খুঁজে, তাহলে ধরো। খানি বলছে, মার ওই আজকা যত মনে চায় একটুখানি দেখবো তোমার বাহাদুরিতা। জয়গুণ কয়, তুমি মারো মারো না আমারে। হানিফ কয়, এই তো নীতি নায়িকা মোদের তরে, আগে আমরা খাই গো চোট পরে মারি গায়, আগে মারবার মতে দেখো নীতি নাই আমার। জয়গুণে কয়, এত বড় পালোয়ান হইলে তবে একটা মারি আমি লইও সামলাই। এই তো গুর্জো হাতে নিরা, লোহার গুর্জো হাতে নিয়া জয়গুণ বলছে, হেকে হুঁশিয়ার 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 বইলা তখন ঘোড়া কুদায় জোরে। হানিফ কয়, মনে মনে ওগো মালিক সাই, হাল্লা তুমি বিনে এই জগতে বান্দব কেহ নাই, এই চোট সামলিবার মতো আল্লাহ সাধ্য দিও দেহে। আহারে হানিফ আমর দরইছে রেডি হয়ে, এছা জোরে মারে বাড়ি বিবি জয়গুণে মাথায়। হাহারে ওই বাড়ির চুটে এমন একটা আওয়াজ ওমর শুনতে পায়। ওমর কয়, আম্মা হানিফ আর নাই, হানিফ শেষ, যেই বাড়ি মারছে না এই বাড়িতে হানিফ আর নাই। হানিফের চৌখে দেখে অন্ধকার ভাই এমন বাড়ি মারে, হানিফে কয়, আল্লাহ তুমি এত শক্তি দিয়েছ দাঁড়ি।
কোন মতে সে চোট হানিফ নিল সামলিয়া, হানিফ বলছে ওরে জয়গুণ দ্বারা হুশিয়ার হইয়া, এইবার একটা মারব আমি যতই মনে চাই, দেখবো কেমন পালোয়ান তুই হইছ দুনিয়া। জয়গুণ কয় মারো তুমি যত মনে চাই, হানিপে লোহার গুর্জু তখনই উঠায়, ভাই আচ্ছা জোরে মাইরাছে জয়গুণে ধরলো হাতে, আহা আচ্ছা জোরে মাইরাছে হারে জয়গুণে ধরলো হাতে, হানি দেখা বলছে তখন প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার, আরে গুরজু মাথে এইবার আমার মৃত্যু হবে পারবো না বাঁচিতে, হ্যাঁ ভাই অবিলম্বে যোগাযোগ করুন সুরমেলা রেডিও শালবাজার, বলি এইবার যদি গুরজু মারে আবার ফির পুনরায় আমার মাথে তাহলে আমি আর বাঁচতেছি না, যাগা দায়িকে বলে শোনো, বলে কি হইছে যে আমাদের দেশের রীতিনীতি একবার যেই অস্ত্র দিয়া যার উপরে চালানো হয় ওই অস্ত্র ফিরে আমরা হাতে নেই, এইটা ফলাও বলো, হি বাপ রে বাপ এই যুদ্ধ রীতিনীতি তো জীবন শুনি নাই, বলো হ্যাঁ শোনো নাই জীবনে, আজকে আম্বাজির কাছে শিক্ষা নাও কিরকম যুদ্ধ বলে কাকে, হ্যাঁ তাহলে এখন কি করতে হবে বলো, হ্যাঁ এইবার হাতে রশি নাও গলায় গলায় লাগাইয়া ফাঁসি কষাঘষি হবে, বলে এইটা আবার কেমন যুদ্ধ, বলো হ্যাঁ শিক্ষা নাও না যুদ্ধটা কয়কারে, গলাতে লাগাইয়া ফাঁসি করে দুইজন কষা কষি, গলেতে লাগাইয়া ফাঁসি করে দুইজন কষা কষি, কেহ টানে কেহ তো যায় না, কোন ডাইকা আর যুদ্ধ কি বা করা যায়, হানিফে বলছে ডাকি এইবার তরবারি লও না হাতে, দেখি কত শক্তি তোমার গায়, করব এইবার কুবা কুবি যার যত আছে শক্তি, এইবার কুবা কুবি যার যত আছে শক্তি, মারো জুড়ে মারো আমার গায় প্রাণ বন্ধু কি জাদু করিলি তুই আমার, দিয়েছে সে অস্ত্র ফেলে বললাম নাও না দুন হাতে, মারো কইসা মারো আমার গায় আচ্ছা জুড়ে কষে মারে, হানিফ তখন ঢাল ধরে সেই বললাম ফিরাইলো তথার, কেহ না কাহারে পারে সমানি সমানি লড়ে, কেহ না কাহারে পারে সমানে সমানে লড়ে, আজকে ডাইকা বলে হানিফাই প্রাণ বন্ধু হানিফ বলে দেখ
দেখো, রোজ রোজ তুমি হঠাৎ হঠাৎ মারতে পারো, আজকে সেই শক্তি তোমার কোথায়? আজকে দেখি না তো তোমার সে শক্তি গায়। বারে বাহ, তুমি না তো বড় বীর পালোয়ান। তবে আজকে জেনে রেখো, আল্লাহ চায় তো তোমার চুলের মুঠি ধইরে আমি নিব সেই আম্বার চরে। আমার নাম মর্দ হানিফা। জয় গনে উঠিল ক্ষেপে, চুলের মুঠি ধর্ম বলে বলে এইবার যুদ্ধ করব কোন কথায়। হানিফ বলছে দেশি কাইয়ে কুমোরের বেল ধরে, কষা কষি হবে এই জায়গা, যে বাটাই না যারে তুলে সেই জন পরাজয় হবে। কথা শুই না ভাবে জয় গোনাই, জয় গোন কয়। আমরা এমন যুদ্ধ বাপ দাদা চৈত্য গোষ্ঠীও শুনি নাই এবং শিখি নাই, এখন আবার কোমরের বেল দুইরা টানাটানি কষাকষি, এটা কেমন যুদ্ধ? হানিফ কয় শিখো নাই তো, জানো নাই তো, একটু শিখাইতে চাই। আজকে দেখো কিরকম, ধরো তুমি আমাকে, আমাকে ধরো টাইনা। বলে কিভাবে ধরবো? বলে এই কোমরের বেলটা আছে না, এই বেলটা ধরে টাইনা তুমি উঠাইবা, আমিও তোমাকে টাইনা উঠাবো। বুঝছি ছি ছি ছি, সে একটা ভিন্ন পুরুষ, সে আমার কোমরের বেল ধরতে চায়, এটা কি ব্যাপার? একটু লাজুক হয়ে গেল। আহা, যখন একটু লাজুক হয়ে গেল জয়গুণ কমজোর হয়ে গেল। বল তাহলে তুমি আগে আমারে ধরো। হানিফ কয় না না না, এটা আমার বাপ দাদা চৈত্য গোষ্ঠীর নীতি নাই, আগে করে ধরবা, আগে করে মারবা। তুমি না তো বীর পালন, তুমি ধরো আমাকে। বেশ, তবে রেডি হও তুমি, আমি তোমাকে ধরব। জয়গুণ থাপা দিয়া যখন কোমরের বেল ধরছে, যখন টান মারছে, হানিফ কি আর দুনিয়াতে আছে? আল্লাহর কাছে পানা মাংতেছে, কতজন আল্লাহ রসুলকে স্মরণ করতেছে। আল্লাহ আল্লাহ গো, যদি এইবার টান দাও উঠে ফেলো তাহলে আল্লাহ আমি শেষ। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে এরকম ভার দাও, এরকম ওজন দাও, যাতে সে আমার সাথে না পারে। আল্লাহকে স্মরণ করতেছে এক দেলে একভাবে। আহ, জয়গুণ এত জোরে টান মারছে না, টানের চোটে কোমরের বেল ছিঁড়া গেছে, কিন্তু হানিফ আর উঠাইতে পারল না। যখন উঠাইতে না পারল, জয়গুণ বেল ছাইড়ে দেয়া ডাইকা বলে, এ মর্দ শোনো, যখন থ্রেডিং দিছে হানিফ চোখ খুলে চাইছে, বলে দেখো আমি তোমার বেল দুইরা উঠাইতে পারলাম না, বেল ছিঁড়া গেছে, কিন্তু এখন কি করা যায়? বলো ওরে বাপ রে বাপ, তুমি যখন আমাকে পারো নাই কিন্তু আমি তোমাকে ছাড়বো না, এখন তো তোমার কোমরের বেল আমার ধরতেই হবে। ব তাহলে তুমি ধরবেই? বলো হ্যাঁ আমি ধরবো। আবার আর একটু লাজ করলো, কিরে এটা কিরকম, এখানে হাত দিয়া ধরবো সে? থাপা দিয়া হানিফ ধরা বসে কোমরের বেল, কোমরের বেল ধরা আল্লাহকে স্মরণ করা, বাপ থেকে হায় ধরে হাঁক মাইরা, যখন সে এক টান মারছে, টানের চোটে বিবি জয়গুণ শূন্যকার উঠে গেছে। যখন মাথার উপর উঠে ফেলাইছে, এক ছাজুরো উর্ধ পানে উড়ে মাইরে দিছে, জয়গুণ বহুত উপরে উঠে গেছে ওই ঘূর্ণার চোটে, এখন ঘুরতে 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 নিচের দিক পড়তেছে। বিবি হনুপা কি করতেছে পাহাড়ের উপরের থেকে, তার ছেলে যে লড়তেছে বিবি জয়গুণের সাথে, হাত উঠে আল্লাহর কাছে দোয়া মাংতেছে, আল্লাহ আমার ছেলের জয় করে দাও, আল্লাহ আমার ছেলের দ্বিগুণ শক্তি দাও। মায়ের দোয়া তো, মা বাবার দোয়া তো কোনোদিন বিফল হয় না, আর বিফল যেতে পারো না। জয়গুণ এখন উপরে থেকে বলছে হানিফাকে, তুমি ছাইরো না ছাইরো না, আমায় ফেলো না জমিতে, জমিতে যদি আমি দেখো পড়ে যাই, এইবার আমার মৃত্যু ঘটবে আর বাঁচবার আশা নাই। তবে লও না একটু দয়া করে, লও না তোমার কুলে, আমার এই দেহ প্রাণ সই পা দিমু গো, আমি তোমারই চরণী। আমার এই ভরা সাদের যৌবন তোমারে করব অর্পণ, ভরা সাদের যৌবন তো
তোমাকে করবই অর্পণ, বহুদিন পর মিলাইছে খোদায় তার বন্ধু, কি জাদু করিলি তুই আমার। হাতে কুলে তেরা খিল তখন কুলেতে যখন পরে জয়গুণ একটু সুস্থ হয়ে নয়ন খুলে মুখের পানে চায়, এই রূপসীর মুখ দেখে হানি পেয়ে অসায় তখনই উভয়ের চোখ লেগে যায়, ভাই দুয়ে দুয়ে রে যে চায় উভয়ে দেখিতে পায়। দোনো জনে দুইজন চায় উভয়ে দেখিতে পায়, প্রেমের ফাঁসি লাগলো অন্তরায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার। হস্তপদ বন্ধন করে হানি বলছে বলতেছি তোমায়, পরনবীজির কালেমা মুসলমান হও না এখন, নইলে আমি ছাড়ব কোন কথায়, জয়গনে কালেমা পরে মুসলমান হইল তখনে হানি পেশে শুক্রিয়া জানায়, উমরে দেখিতে পেয়ে দৌড়াইয়া আসে চলে, উমরে দেখিতে পেয়ে দৌড়াইয়া আসে চলে, এইবার বুঝি ধরা পইরা বন্ধুরে। হানি বলছে হায় রে হায় বলো মোর মারবারে কার গায়, কালেমা পড়িয়াছে মুসলমান হইয়া গেছি, কালেমা পড়িয়াছে মুসলমান হইয়া গেছি, তোমারও সে ভাবি হইয়া যায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুমি আমার। তারে আম্মা বলে পড়ে গেল পায়, হনুফা গেল যখনে জয়গনে দেখিয়া তারে আম্মা বলে পড়ে গেল পায়, আহা বউ করিয়া নিল তারে হনুফা কয় চলো ঘরে, নিলো তারে হলু ফাঁকায় চলো ঘরে, চলো মা গো দেরি কোন কথায় প্রাণ বন্ধু, কি জাদু করিলি তুই আমার, হানি কি জাদু করিলি তুই আমার। হ্যাঁ ভাই আজই যোগাযোগ করুন সুরমেলা রেকর্ডিং হাউস শাউলিয়া বাজার ডামরা ঢাকা, ছোড়া ভোসেল কেন্দ্রে বলে হানি পেরি চরণ তলে নিদাল কালে পাই যেন তোমার, ছোড়া ভোসেল কেন্দ্রে বলে হানি পেরি চরণ তলে অসময়ে পাই যে
গেল তোমায়, দয়া করো দয়া লাল্লা, দয়া করো না ছুলাল্লা। খাইয়া মরে পাগল লোক।